নতুন জাতের বঙ্গবন্ধু ধান 100 এর চারায় বাংলাদেশের মানচিত্র তৈরি করে সাড়া ফেলেছে খুলনার রূপসার জাবুসা গ্রামের কৃষকরা। শস্য ক্ষেতে বিশাল চিত্রকর্ম দেখতে ভিড় করছেন চাষিরা। নতুন জাতের ধানে উৎপাদন বেশি হওয়ায় কৃষকরা নতুনভাবে উজ্জীবিত হবে। শামসুজ্জামান শাহিনের তথ্যে ডেস্ক রিপোর্ট। খুলনার রূপসা উপজেলায় নতুন জাতের বঙ্গবন্ধু ধান 100 পরীক্ষামূলক চাষ শুরু হয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি জমি প্রস্তুত করে এ ধানের বীজ বপন করে কৃষকরা। এরপর চারা তৈরি হলে তার নির্দিষ্ট জমিতে রোপণ করা হয়। এরই মধ্যে পুরো ক্ষেত সবুজ ধানে ভরে গেছে। মে মাসের মাঝামাঝি ধান কাটতে পারবেন তারা। 60 দিনের যে সার বীজ দিছি অন্যান্য ধানের তুলনায় এটা আমি ভালো দেখতেছি। 4 কেজি বীজ ফেলায় অন্যান্য যে ধান ওই ধানের তুলনায় এ ধানের বীজ তোলা এদিকে কৃষকদের আগ্রহী করে তুলতে সবুজ ধানের মধ্যে আলাদা বেগুনি ধান রোপণ করে বাংলাদেশের বিশাল মানচিত্র দেখানো হয়েছে, যার ভেতরে লেখা আছে মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ধান 100। কৃষি কর্মকর্তারা বলছেন রোগবালাই ও পোকা মাকড়ের আক্রমণ কম হওয়ায় কৃষকরা আগ্রহী হয়ে উঠেছে। রূপসী ধানের ভিতরে আমরা আশা করছি যে সব থেকে ভালো এটা ফলন আমরা পাবো। কৃষকের মাঝে জনপ্রিয় করার জন্য এই রূপসা উপজেলায় বিভিন্ন ব্লকে আমরা বিভিন্ন প্রদর্শনী বাস্তবায়ন করেছি। এই জাতের ধান উৎপাদন বেশি হয় অন্যান্য ধানের চেয়ে এই ধান আবাদে আগ্রহী হয়ে উঠছেন অনেকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।